শাসক দলের নির্বাচনে ব্যানার চিরে গর্তে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিরোধী শিবিরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নবদ্বীপ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বড় প্লট এলাকায় অভিযোগ আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রচারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতাপনগর বড় প্লট এলাকায় প্রার্থীর নামাঙ্কিত ফ্লেক্স ব্যানারগুলি টাঙিয়েছিল ওই এলাকার তৃণমূল কর্মীরা এরপর বৃহস্পতিবার সকালে ব্যানারগুলিকে পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পরে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি না থাকায় নির্বাচনের আগে এলাকার সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যেই এই ধরনের অসামাজিক কার্যের সাথে বিজেপির যোগসাজেশ আছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ আমি পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি বিভিন্ন বুথগুলো ঘুরছি বা ভোটারদের কাছে যাচ্ছি তাদের যা স্বতঃস্ফূর্ত যা উন্মাদনা উদ্দীপনা দেখছি তাতে আমি আশাবাদী যে আমি জিতছি প্রচুর ভোট আমি জিতছি এটা বিরোধীরা কোনোভাবে মেনে নিতে পারছে না বিরোধীরা চক্রান্ত করছে তারা মানুষের পাশে নেই মানুষের সাথে নেই মানুষের কাজ করে না তারা মানে নোংরা রাজনীতি করছে ফ্লেক্স ছিঁড়ে আমার ফ্লেক্সগুলোকে তারা ছিঁড়ে গর্তে ফেলে দিচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি আমি এই ঘটনাকে ধিক্কার জানাই এই যে এই ধরনের মানসিকতা বা এই ধরনের কাজ যারা করেছে তারা সমাজের কাছে তারা ভিন্ন আমি এ তীব্র প্রতিবাদ চাই এই প্রতিবাদ করবে আমার ভোটাররা এই প্রতিবাদ আগামী সাতাইশে ফেব্রুয়ারি তারা ব্যালট পেপারেই বা ব্যালট বক্সে তারা এর জবাব দেবে এই জবাব আমি সেখানেই পাবো আমি মানুষের দরবারে এই বিচার চেয়েলাম বিচার চেয়ে আমি ছেড়ে দিলাম নদীয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট আনন্দ বার্তা